কৃষক নেতা আর মুক্তির দাবিত রাজ্যের সুকে কোণে আজি অব্যাহত আছে আন্দোলন আর প্রতিবাদ। কারাগারত বন্দী অখিল গগৈর মুক্তির দাবিত লঙ্কার নখুঁটি নতুন বাজারত হোজাই জেলার কৃষক মুক্তিয়ে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালর জুমুঠি দাহ করে কৃষক নেতা অখিল গগৈর মুক্তির দাবিত সাব্যস্ত করে এই প্রতিবাদ। আজি আমি হোজাই জেলা কৃষক মুক্তি সংগ্রাম সমিতিয়ে সাক্যাবস্তি নতুন বাজারত আমি সর্বানন্দ সোণোৱালর প্রতিমূর্তি দাহ করে আমি প্রতিবাদ সাব্যস্ত করছো। আমি সরকার সকিয়াই দিব বিচারিছো, অতি সোনকালে অখিল গগৈক সরকারে মুক্তি করে দিয়ক, নহলে অনাগত দিনত আন্দোলন আরো ভয়ঙ্কর হব, প্রতিবাদ আরো ভয়াবহ রূপত হব। অখিল গগৈক সোনকালে মুক্তি দিয়ক। আমি কালি শুনবলে পাইছো যে অখিল গগৈর যে নিয়া আদালতত গোচর চলি আছে, এই গোচরত সর্বানন্দ সোণোৱাল সরকারখনে অসমৰ যিসকল অধিবক্তা আছে নিয়াৰ, এই সকলৰ ওপৰত তেখেতসকলৰ যে আস্থা নাইকিয়া, এনেকুৱা অনুভৱ হৈছে। দিল্লীৰ পৰা অখিল গগৈৰ বিৰুদ্ধে মানে চৰকাৰৰ পক্ষত ন্যায় যুক্তি দেখাবলৈ দিল্লীৰ পৰা অধিবক্তা আনিবলৈ লৈছে চৰকাৰখনে। চৰকাৰখনে অহা 21 নিৰ্বাচনী বৈতৰণী পাৰ কৰিবলৈ অখিল গগৈক কেনেবাকৈ যাতে জেলত বন্দী করে রাখব পারে, হেহে সরকারে ষড়যন্ত্র করেছে, হে আমার সন্দেহ হয়। আমি সরকারে কব বিচারি অতি সোনকালে অখিল গগৈক মুক্তি দিয়ক, নহলে অনাগত দিনত আন্দোলন আরো ভয়াবহ রূপত হব। হোজাইপ্রা হেলাল আহমেদ রিপোর্ট, অসম টুডে।